সন্তুষ্ট হইয়া 10টি টাকা উপহার করিল। ম্যাগনেট ডান্স গ্রুপে থেকে 70 টাকা পুরস্কার করা হলো। ম্যাগনেট বাবু আবার 10টি টাকা উপহার করলো। এখানে আমার কাজের নাচ সম্পূর্ণ, এবার আমরা পালার মধ্যে ফিরব। তাই তো, আমি এখন এই রাস্তার মাঝে ধুলো খেলা করব। রে টোডা বোনা তুই রে বেটে সারে বোনা আর টোডা বোনা তুই যে বেটি সর্বনাশি ওরে আরে তো ডাকবো আর তো ডাকবো না সবা তুই যে বেটি সর্বো না চা আর তো ডাকবো না সবা রাস্তায় একটি সুন্দরী যুবতী নাচছে, কি ব্যাপার বলি ও মা? না না, নাচের তালে কি ডুব ফোটাস হয়ে গেল? বলি ও মা, কে তুমি? ও মা, আমি হলাম দ্বিতীয়বার ঘটক গো। দ্বিতীয়বার তা কি হয়েছে বলো, আমার ডাকছে কেন? এই যে বাবা, এই ছিঁড়েটা পার হবো, কতটি জল আছে একটু বলবে? হ্যাঁ বলতে পারি, বলো দেখি। এক বেগত, এক বেগত, চার আঙুল, চার আঙুল, আট আঙুল, সাত আঙুল, এক হাত, এক হাত, হয়তোরে আধা টু জল আছে, আধা টু না তাহলে আমি পার হতে পারবো? হ্যাঁ 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 বলে, আমি বয়স্ক মানুষ তো বাবা, তা আমার যদি পড়ে যায় একটু ধরে নেবে? হ্যাঁ ঠিক আছে, তুমি ওপাশ থেকে লাঠিটা ধরো আর আমি পার হই। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে।
কামড়ো ও দাদু কি হলো গো কি হয়েছে মানে ইয়ে তো ধ্যান দেনে পাতির মে মনে হয় কি হয়েছে বলো তো তার বাবা এইভাবে লাঠিটা ধরে টানে আমি কেন তুমি পড়ে গেছো এখনই তো আমার পিছনে লাঠিটা ঢুকে যেত তুমি তো পড়ে গেছো বলছি ও উমে তোমার নামটা কি গো আমার নাম শুনবে হ্যাঁ হ্যাঁ তা আমার নাম আছে তোমার কি পড়ে আছে বলো না না তোমার নামটা একটু শুনতে পারি না আমি না তোমার নামটা পড়ে তবে আমার নামটা বলবো কি মেয়ে ছেলে বলো দিনে আমি তোমার নাম শুনতে চাচ্ছি বলে আমার নামটা বলতে হবে হ্যাঁ তোমার নামটা বলো আজ তোমার বাপে আজ নাম কি বাছা হ্যাঁ বলো আজ বলো না ইয়া মারে গো তোমার বাপে নাম কি বাছা কি ভাই আমার বলো গো তোমার বাপে নাম কি বাছা আরে আমার পিতার নাম কি বাবা বলে তুমি জানবা তো নাম কি বাছা কি ভাই আমার বলো গো আরে মায়ের না ভাই আমার লাভেনি বলি যে তো মারে গো আর কয়টি দাদা কয়টি ভগ্নি বহলো নায়া মারে গো ভাই আমার বলো গো তোমার বাপের নাম কি বাজা আর তিন ভাইও এক ভগ্নি বলি যে তো মারে গো তোমার বাপের নাম কি বাজা কি ভাই আমার বলো গো তোমার বাপের নাম কি বাজা বুঝতে পেরেছি বাবার নাম মায়ের নাম সবই শুনলাম হ্যাঁ তিনটি দাদা একটি ভগ্নি এইরকম কল তো আমি খুঁজছি বলো তা আমি তোমার পিতার কাছে যাব আমাকে সঙ্গে করে নিয়ে যাবে বাবা আমি সঙ্গেও নিতে পারবো না আমি পারবো না না তুমি ছাড়া তোমাদের রাজ্যে আমি কি করে প্রবেশ করব আমি তোমার রাস্তা বলে দেবো রাস্তা বলে দেবে হ্যাঁ বেশ রাস্তাটা বলে দাও কোন পাশ দিয়ে যাব শোনো এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই মে সোজা বেকে 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 যাও হ্যাঁ 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 ডাইনে থেকে বাঁয়ে বাঁয়ে থেকে ডাইনে সামনে একটি তালগা তালগাছের উপর কি বললে হ্যাঁ আমি তালগাছের উপরে উঠবো না তাহলে তালগাছের পাশে আমাদের ভবন ও ওর পাশে ওর পাশে আমাদের বাড়ি তাহলে আমি আসি বাবু মে এসো আসি এসো টাটা বাই 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 তো ডাকবো না শ্যামা তুই রে বেটে সারবো নাচি আর তো ডাকবো না শ্যামা তুই যে বেটে সারবো নাচি আর তো ডাকবো না শ্যামা আরে তুমি মা গো মায়া মায়া পদ তালে মা দেশ মা ছায়া তুই যদি মা মহামায়া পদ তালে মা দিশি মা ছায়া তুমি মা গো মুগ্ধ হয়ে তোর মায়াকে মুগ্ধ হয়ে শিবি হয়েছে শ্মশান বাসে
তো ডাকবো না শামা তুই যদি মহামান আর তো ডাকবো না শামা তাই তো বড় চিন্তা আমার একমাত্র মেয়ে বড় হয়েছে কিন্তু আমি এখনো পর্যন্ত সুপাত্র আমি খুঁজে পেলাম না হে ঈশ্বর হে শিব শম্ভু ভোলা রাত তাহলে কি আমার কি কন্যা কি বিয়ে হবে না ও ভোলা রাত তুমি বলে দাও ঠাকুর তুমি বলে দাও আমি কি আমার মা বেহুলার জন্যে আমি সুপাত্র কি খুঁজে পাবো না ঠাকুর আমি এত দিজেবরকে পাঠালাম এত ঘটককে পাঠালাম আমার এখনো পর্যন্ত কেউ সুসন্ধান আমাকে দিল না ঠাকুর তুমি আমাকে না বলে কয়ে আমার রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেছো মহারাজ আমি হলাম দিজেবার ঘটক লোক বুকে শুনিয়াছি আপনার একটি বিবাহ যোগ্য কন্যা আছে ঠিকই শুনেছেন ঘটক মহাশয় মহারাজ এরই কারণে আপনার রাজপ্রাসাদে ঢোকার মতো অনুরোধ করলাম আচ্ছা আচ্ছা খুব ভালো হয়েছে তা দিজেবার ঠাকুর আপনি কোথা থেকে আসছেন আর কি তার নাম আর কি তার ধাম মহারাজ চম্পক নগরে ঘর নামে রাজা চন্দ্রধর তাহার পুত্র নাম হলো দুর্লভ লক্ষ্মী অতি সুন্দর অতি সুন্দর রাজায় রাজায় নাম লেখি মেয়ের কি বই বিহাজা দায় তা আপনি আমাকে আমার কন্যাকে দেখেছেন মহারাজ একটিবার আপনার কন্যাকে আমি দেখতে চাই মহারাজ বেশ ঘটক আমি এখনই রাখছি আমার কন্যাকে দেখাবার জন্য অমলা অমলা এই মুহূর্তে আমার মা বেহুলাকে নিয়ে এসো আমি এখন আনছি এখনই নিয়ে এসো বলো গো কিসের জন্য আমাকে ডেকেছো তোমাকে ডেকেছি ঘটক দিজেবর এসেছে আমার একমাত্র কন্যার জন্যে তা আমার কন্যাকে দেখতে চাই তাই আমি তোমাকে বললাম আমার মা বেহুলাকে এখনই নিয়ে এসো মা বেশ আমি এখনই সাজিয়ে আনছি এখনই আনো মা মা তাই নাকি বেশ এখানে তাই তো গায়ে পদ্ম পায়ে পদ্ম পদ্ম সারি সারি এমনই কন্যা ত্রিভুবনে দেখিয়া নাহিব মহারাজ আপনার কন্যাকে আমাকে পছন্দ হয়েছে মহারাজ দিজেবর ঠাকুর মহারাজ আমার কন্যাকে তোমার পছন্দ হয়েছে তাহলে তোমার সাথে পরে আমি কথা বলবো মহারাজ আমি আগে আমার মহারানীর সাথে কথা বলি আর তুমি এখন ওই পুষ্প মন্দিরে গিয়ে সেখানে গিয়ে অপেক্ষা করো আর আমার দাঁড়িয়ে দিয়ে তোমার জলখাবারের ব্যবস্থা আমি করছি বেশ মহারাজ আমি ওখানেই অপেক্ষা করছি মহারাজ পিতা আমি আসি তুমি এখন এসো মা শোনো অমলা বলো গো অমলা বলো ওই ঘটক দিজেবর ঠাকুর কোথা থেকে এসেছে জানো কোথা থেকে এসেছে বলো ওই চম্পক নগরের ঘর রামে রাজা চন্দ্রধর তার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর সাবি আজ আমার মাখি ওই ঘরে তুমি বিবাহ দেব না দেখি সাবি কি বলছো তুমি তুমি জানো ওই মোরসের সঙ্গে ওই চাঁদের কি বিবাদ আছে তুমি জানো তুমি জানলে কি করে না না আরে দেব না দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো দেব না দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো আরে দেব না দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো দেব না দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো কেউ শুনো তো কোনো কালে পাতা খেলে পুত্র মরে কেউ শুনো তো কোনো কালে পাতা খেয়ে পুত্র মরে ছয় বধু আড়ি ঘরে পরম সুন্দরী ছয় বধু
সে রাজা হলো মহারাজও হলো সে কোনদিন আমার কন্যার জন্য স্বর্ণমুদ্রা দিতে পারে না বলা ও আমি ওই স্বর্ণ দিতে পারবে না আর আমার কন্যাকে ওই ঘরে বিবাহ হবে না বেশ বলা বেশ তোমার কথা মতো আমি এখনি ঘটক দিজাবরকে ডাকছি সে যদি আমার কন্যার জন্য স্বর্ণমুদ্রা দিতে পারে তাহলে তার বাড়িতে বিবাহ হবে বেশ এখন আমি আসি এসো বলা এসো ঘটক দি জবর ঘটক দি জবর মহারাজ তুমি এসেছো হ্যাঁ মহারাজ দেখো ঘটক দি জবর মহারাজ আমার কন্যাকে আমি সেই চন্দ্রধরের বাড়িতে বিবাহ দিতে পারি তবে একটি শর্ত আছে শর্ত হ্যাঁ দি জবর বলুন মহারাজ আপনার কি শর্ত আছে দি জবর ঠাকুর যদি আমার কন্যা রজনে স্বর্ণ মুদ্রা যদি দিতে পারে তাহলে আমি তার বাড়িতে বিয়া দেবো কি বলছেন মহারাজ আপনার ওই কন্যার জনের স্বর্ণ যদি দিতে পারে তাহলে আপনার রাজা চন্দ্রধরের ঘরে বিবাহ দেবেন নতবা দেবেন না না মহারাজ এ বড় অসম্ভব আমি ওই কন্যার জনের স্বর্ণ দিতে পারি না তাই তাই আমি পুনরায় ফিরে যাচ্ছি ওই রাজা চন্দ্রধরের গৃহে তাই তুমি এখন এসো দি জগৎ ঠাকুর আর দ্বিতীয়বারে কোনোদিন আমার বাড়িতে আসবে না যেদিন আসবে যেদিন ওই স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারবে সেদিনে আসবে আমার রাজ হবে বেশ মহারাজ আমি আসি মহারাজ এসো তাই তো আমার কন্যা কি তাহলে বিবাহ হবে না অবশ্যই বহলা না তুমি দেখো ঠাকুর তুমি দেখো ঠাকুর তুমি দেখো কপালে বিধাতা গো আমার কপালে বিধাতা কি ছবি এঁকেছ আমার কপালে বিধাতা আমার কপালে বিধাতা জানি না কোথায় কখন দিয়ে যাবে নিয়তি জানি না কবে হবে পথ চলার বিরতি জানি না কোথায় পরমেশ বত হবে ওটা শেষ